স্যার, সেক্ষেত্রে আসলে চিকিৎসকের শরণাপন্ন হলেন তারা, তাদের বাচ্চাদের অভিভাবকরা হয়তো তাদের বাচ্চাদের নিয়ে চিকিৎসকের কাছে আসলেন, পরবর্তী সময় আসলে কিভাবে আপনারা নিশ্চিত করেন কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে? জন্ডিস আছে বা লিভারটা বড় হয়ে যায় বা একটু পেটে ব্যথা আছে, তখন আমরা ধারণা করি যে হেপাটাইটিস হতে পারে, এবং তখন আমরা লিভার ফাংশন টেস্ট করি। লিভার ফাংশন টেস্টের ভিতরে ALT আছে, AST আছে, PT, লিভার ফাংশন টেস্টের ভিতরে বিলিরুবিন, আল্ট্রাসোনোগ্রাম, আল্ট্রাসোনোগ্রাম, এগুলো দিলে আমরা ধারণা করি যে লিভারে ইনফেকশন হয়েছে। এরপরে আমরা এর কারণ খুঁজি, যদি দেখি ALT অনেক বেশি বা আল্ট্রাসোনোগ্রামে হেপাটাইটিসের ফিচার চলে আসছে, তখন আমরা করি কি A আর E দেই। যদি A আর E কোনোটা পজিটিভ আসে, তখন আমরা আর ফার্দার কোনো ইনভেস্টিগেশন করি না। যদি দেখি আমরা A আর E পজিটিভ আসে নাই, তখন কিন্তু আমরা অন্য কারণ খুঁজি, BC উইলসন, কারণ আমাকে খুঁজতে হবে। আচ্ছা, মানে কারণ না খুঁজে হেপাটাইটিস কিন্তু এমনি হবে না যে জন্ডিস আমি পেলাম আমি ছেড়ে দিলাম, ব্যাপারটা এরকম না। এর কারণ খুঁজে কারণ অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া লাগে, এর জন্য কারণটা আইডেন্টিফাই করা খুবই জরুরি। অনেক সময় না হলে দেখা যায় উইলসনের পেশেন্ট একটু হেপাটাইটিস নিয়ে আসলো, আমি উইলসন ডায়াগনোসিস করলাম না, পরে এক সময় ফেলিওর নিয়ে আসলো, সেই রোগীকে বাঁচানো কঠিন হয়ে যায়। বাবা কিংবা মা তাদের যদি আসলে এই যে বলছিলেন হেপাটাইটিস বি ভাইরাসের ইনফেকশন বা হেপাটাইটিস সি ভাইরাসের ইনফেকশন থাকে, পরবর্তী সময় আসলে বাচ্চাদের হতে পারে কিনা? আসলে মায়ের থেকে হয়, যদি বাবা ইনফেক্টেড থাকে, বাবা থেকে যদি মা ইনফেক্টেড হয় তারপরে বাচ্চা হতে পারে, কিন্তু বাবা ইনফেক্টেড হলে বাচ্চা ইনফেক্টেড হবে ব্যাপারটা এরকম না, এরকম না। মানে মা অবশ্যই ইনফেক্টেড হতে হবে, সেক্ষেত্রে হয় কি বাচ্চার ইনফেক্টেড হওয়ার চান্স বেশি থাকে, কারণ হেপাটাইটিস বি হলে HBE অ্যান্টিজেন একটা অ্যান্টিজেন আছে, সেটা যদি পজিটিভ হয় প্রায় 95% পজিটিভ হওয়ার চান্স থাকে বাচ্চাদের। সেক্ষেত্রে আমরা করি কি যে বাচ্চা জন্মের পরে যদি মায়ের পজিটিভ থাকে, জন্মের পরে কিন্তু আমরা ইমিউনোগ্লোবিন এবং বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে দিই। তারপরে সরকারি EPI শিডিউলে কিন্তু বি ভ্যাকসিন দেওয়া হয় 6 উইকসে, 10 উইকসে এবং 14 উইকসে। এটা সরকারি ভ্যাকসিন, কিন্তু এটা প্রোটোকলে পেনটা একটা ভ্যাকসিন আছে, সেটার ভিতরে কিন্তু বি ভাইরাসের ভ্যাকসিন দেওয়া আছে বাচ্চাদের। তো প্রথম আমরা ডোজটা দিয়ে দিই, তারপরে ওইটা দেওয়ার পর যখন 9 মাস হয় বাচ্চার, তখন আমরা অ্যান্টিবডি চেক করি, anti-HBs চেক করি, দেখি যে তার এই ভ্যাকসিনটায় তার অ্যান্টিবডি ডেভেলপ করছে কি না। যদি অ্যান্টিবডি ডেভেলপ করে যায় তো আলহামদুলিল্লাহ, তা আমরা চিন্তা করি যে সে ইমিউন, মানে তার বি ভাইরাসে সে অ্যান্টিবডি ইনফেক্টেড হয় না, বরং অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে, সে আর ইনফেকশন হওয়ার চান্স কম। এরপর যদি দেখি যে না তার অ্যান্টিবডি ডেভেলপ করে নাই, তখন আমরা HBsAg করি, দেখালে HBsAg পজিটিভ, তখন তো সে হলো ইনফেক্টেড, তখন থেকে ট্রিটমেন্ট লাগবে না লাগবে সেই অনুযায়ী ইনভেস্টিগেশন করি। যদি দেখি আমরা যে HBsAg নেগেটিভ, কিন্তু তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তারপর তার অ্যান্টিবডি আসে নাই, তখন আবার তাকে আমরা ভ্যাকসিন দিই, ভ্যাকসিন শিডিউল করি 0, 1, 6 মান্থে। আবার একটা 3টা ডোজ দেওয়ার পরে আমরা আবার অ্যান্টিবডি চেক করি, যদি অ্যান্টিবডি ডেভেলপ করে যায় তো আলহামদুলিল্লাহ, সে অ্যান্টিবডি ডেভেলপ করে গেলো। আর যদি দেখে যে অ্যান্টিবডি ডেভেলপ করে নাই, তাহলে বুঝতে হবে যে ভ্যাকসিনে তার অ্যান্টিবডি আসবে না, ইমিউনোলজিক্যালি নন রেসপন্সিভ, মানে এই ভ্যাকসিন দিয়ে তার অ্যান্টিবডি আসবে না। এই জন্য তাকে সচেতন থাকতে হবে সারা জীবন, যখনই কোনো ব্লাড পিক হবে বা নিডেল পিক হবে তখন তাকে অ্যান্টিবডি দিতে হবে।